আন্তর্জাতিক মানের পাঠ্যসূচি অনুযায়ী এদেশে প্রাইভেট সেক্টরের বিশ্ববিদ্যালয়ের পথ প্রদর্শক উচ্চশিক্ষা প্রতিষ্ঠান নর্থ সাউথ ইউনিভার্সিটি মাত্র তিনটি অ্যাকাডেমিক ডিপার্টমেন্টে একশো সাঁত্রিশ জন ছাত্র নিয়ে দশ ফেব্রুয়ারি উনিশশো তিরানব্বই সালে যাত্রা শুরু করে নর্থ সাউথ ইউনিভার্সিটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের উনিশশো সালের প্রাইভেট ইউনিভার্সিটি অ্যাক্টের মাধ্যমে যাত্রা শুরু করে প্রতিষ্ঠানটি এদেশের বেশ কিছু স্বনামধন্য মানবহিতৈষী শিল্পপতি আমলা এবং শিক্ষাবিদের নিরলস প্রচেষ্টায় প্রতিষ্ঠিত হয় নর্থ সাউথ ইউনিভার্সিটি নর্থ সাউথ ইউনিভার্সিটিতে বর্তমানে চেয়ারম্যানের দায়িত্ব পালন করছেন আজিম উদ্দিন আহমেদ আমরা ব্যবসায়ী বৃন্দ সবসময় সমাজ উন্নয়নের কাজে নিবিড়িত থাকি এবং ব্যস্ত থাকি তো এই একটা ব্যতিক্রমধর্মী নতুন উদ্যোগ আমরা নিয়েছিলাম বেসরকারি বিশ্ববিদ্যালয় স্থাপন করার যখন এই দেশে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কোনো অনুমতি বা অনুমোদন ছিল না এবং সরকারি কোনো নীতিমালাও ছিল না আমরা বনানিতে মাত্র পাঁচ হাজার স্কোয়ার জায়গার উপরে একশো জন ছাত্র নিয়ে এবং দশজন শিক্ষক এবং প্রশাসনিক দশজন কর্মকর্তা নিয়ে আমরা এই বিশ্ববিদ্যালয় কর্মকাণ্ড শুরু করি আমাদের সেই চেষ্টা এত ছিল যে আজকের এই বিশাল ইফতেখারুল আলম ছিলেন নর্থ সাউথ ইউনিভার্সিটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বোর্ড অব গভর্নার্সের অন্যান্য সদস্যরা হলেন এম আওয়াল এম এ কাশেম বি এম কামাল উদ্দিন খান মোহাম্মদ শাহজাহান এম এ হাসেম রাগিব আলী বেনজির আহমেদ এবং মিসেস রেহেনা রহমান আমরা এখানে যারা ব্যবসায়ী আমাদের অনেকেরই ছেলে মেয়ে বিদেশে লেখাপড়া করে এ থেকে আমাদের একটা ধারণা হলো যে আমরা যদি নিজেরা বাংলাদেশে একটা বিশ্ববিদ্যালয় করতে পারি তাহলে আমাদের অনেক বৈদেশিক মুদ্রাশাশ্রয় হবে আমাদের ব্রেন ড্রেনেজ হবে না এবং আমাদের এখানে কর্মসংস্থানে এইসব ব্রেনগুলো আমরা কাজে লাগাতে পারব বনানির কামাল আতার সড়কের ছোট্ট ক্যাম্পাস দিয়ে যাত্রা শুরু করেছিল নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রতিষ্ঠার শুরু থেকে আজ পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটির উপাচার্যের দায়িত্ব পালন করছেন দেশ বরেণ্য শিক্ষাবিদ প্রফেসর হাফিজ জিয়ে সিদ্দিকি বর্তমানে নর্থ ইউনিভার্সিটি স্থানান্তর হয়েছে বাড়িধারা বসুন্ধার নিজস্ব ক্যাম্পাসে বিশ্বের বড় বড় ইউনিভার্সিটি সমান দক্ষিণ এশিয়ার অন্যতম এই ক্যাম্পাস আধুনিক শিক্ষার যাবতীয় সুযোগ সুবিধা সম্বলিত এই মেঘা ক্যাম্পাস প্রতিষ্ঠিত হয়েছে সতেরো দশমিক পাঁচ বিঘা জমির ওপর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন কম্পিউটার সায়েন্স এবং ইকোনমিক্স মাত্র এই তিনটি একাডেমিক ডিপার্টমেন্ট নিয়ে যাত্রা শুরু করলেও বর্তমানে নতুন নতুন ডিপার্টমেন্ট এবং প্রোগ্রামে সম্প্রসারিত হয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি ডিপার্টমেন্ট অফ এনভায়রনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট বিভাগ প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে ইংরেজি ও জেনারেল অ্যান্ড কন্টিনিউইং এডুকেশন ডিপার্টমেন্টের যাত্রা শুরু হয় উনিশশো সালে গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইকোনমিক্স অ্যাওয়ার্ডিং মাস্টার্স ডিগ্রি শুরু হয় উনিশশো সালের স্প্রিং সেশনে এবং এম প্রোগ্রাম উনিশশো সালের সামার সেশনে প্রথমত কথা হচ্ছে যে বিশ্ববিদ্যালয়ে যে আমরা যে শিক্ষাদান করি উন্নত উন্নত মানের উচ্চশিক্ষা যে দিয়ে থাকি তার একটি লক্ষ্য হচ্ছে অত্যন্ত দক্ষ জনশক্তির বৃদ্ধি করার একটি লক্ষ্য এই কাজটি আমরা সফলভাবে করেছি তার প্রমাণ হচ্ছে আমাদের যে গ্র্যাজুয়েট যারা আছে হয়েছে তারা বেশিরভাগই ডিগ্রি শেষ করার সঙ্গে সঙ্গে অথবা কিছু আগেই চাকরি পেয়ে গেছে এরপর একে একে শুরু হয় ব্যাচেলার ইন কম্পিউটার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড মাস্টার্স ইন ডেভেলপমেন্ট স্টাডিজ এম ইন কম্পিউটার সায়েন্স আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রাম ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড আর্কিটেকচার মাস্টার্স ইন ইংলিশ ফার্মাসি আন্ডার গ্র্যাজুয়েট এক্সিক্যুটিভ এম বিএ মাটার্স ইন ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকম্যুনিক ইঞ্জিনিয়ারিং মাস্টার্স ইন পাবলিক হেলথ মাস্টার্স ইন বায়োটেকনোলজি বিএস ইন বায়োকেমিস্ট্রি অ্যান্ড বায়োটেকনোলজি বিএস ইন মাইক্রোবায়োলজি মাস্টার্স ইন পাবলিক পলিসি অ্যান্ড মাস্টার্স ইন রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট অ্যান্ড এক্সিকিউটিভ মাস্টার্স ইন রিসোর্সেস অ্যান্ড এনভায়রনমেন্টাল ম্যানেজমেন্ট সহ বিভিন্ন ডিপার্টমেন্ট এবং প্রোগ্রাম এটা আমিও মনে করি যে ইউনিভার্সিটি একটি এমন একটি ইউনিভার্সিটি যেটি যেটাকে ইংরেজিতে বলে টেক অফ করে ফেলেছে মানে এইটা উপর দিকে যাবে এখন নিচের দিকে আর আসবে না অত্যন্ত শক্ত ভিত্তি গড়ে তুলেছে তো এইটা আমি মনে করি এটার ভবিষ্যৎ আরও ভালো এইটা ভবিষ্যতে আজকে আপনারা আমি গপকপটা স্বীকার করতে আমার কোনো লজ্জা নাই যে বিশ্ববিদ্যালয়ে যত রকমের সাবজেক্ট থাকা উচিত সবগুলি সাবজেক্ট আমার এখানে নাই সীমিত আছে কিন্তু ভবিষ্যতে আজকে থেকে পাঁচ বছর দশ বছর পরে এমন সমস্ত সাবজেক্ট আমরা পড়াবো যেগুলি অত্যন্ত সমাজের দরকার আছে এখন আমরা যেটা পড়াই বেশিরভাগই মার্কেট ড্রাইভেন যেটা মার্কেটের প্রয়োজন সেইটুকুন পড়াই কিন্তু অনেক সাবজেক্ট আছে যেটা মার্কেটে কিন্তু আমি বলি ডিজায়ারেবল দিতে আমরা নর্থ সাউথ চায় না ইউনিভার্সিটিতে রয়েছে একদল সুদক্ষ শিক্ষক বিশ্ববিদ্যালয়ের প্রতিটি লেকচারারে রয়েছে বিদেশি মাস্টার্স ডিগ্রি অ্যাসিস্ট্যান্ট প্রফেসরদের রয়েছে বিদেশি পিএইচডি ডিগ্রি প্রায় তিনশো ফুল টাইম এবং দেড়শো পার্ট টাইম শিক্ষক নিবিড় পাঠদানের মাধ্যমে প্রতিনিয়ত সমৃদ্ধ করে চলেছেন প্রতিষ্ঠানটিকে এ পর্যন্ত নর্থ সাউথ ইউনিভার্সিটি প্রায় পাঁচ হাজার ছাত্রকে গ্রাজুয়েশন ডিগ্রি প্রদান করতে সমর্থ হয়েছে শুধু তাই নয় এই শিক্ষার্থীরা প্রত্যেকেই দেশি বিদেশি প্রতিষ্ঠানে দক্ষতার সাথে কাজ করে চলেছেন এর মধ্যে আবার অনেকে উচ্চশিক্ষার জন্যে উত্তর আমেরিকা ইউরোপ এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করেছে উনিশশো বিরানব্বই সালের আগে বাংলাদেশের একটি লোক সেই রাজনীতিবিধি হোক ইউনিভার্সিটির শিক্ষকই হোক ব্যবসায়ী হোক বা সিভিল সোসাইটি সদস্য হোক কেউ বিশ্বাস করতে পারতো না যে বেসরকারি উদ্যোগে উন্নতমানের উচ্চ শিক্ষা দেওয়া সম্ভব কিন্তু নর্সাউথই এই যে গ্রাজুয়েট प्रोड्यूस করার পর প্রমাণ করেছে যে বেসরকারি উদ্যোগে অত্যন্ত উন্নতমানের উচ্চ শিক্ষা দেওয়া সম্ভব নর্সাউথ ইউনিভার্সিটিতে একটি নিদিষ্ট আন্তর্জাতিক উপ আছে। যারা ইউনিভার্সিটির পাঠ্যসূচি এবং পাঠ্যপদ্ধতির নানা বিষয়ে উপদেশ দিয়ে থাকেন ইউএসএ ইউকে কানাডা মালয়েশিয়া চায়না দক্ষিণ কোরিয়া জর্ডান জাপান নিউজিল্যান্ড এবং অস্ট্রেলিয়ার বিভিন্ন প্রসিদ্ধ বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচির সাথে ভারসাম্য রক্ষার জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটি শুরু থেকেই তৎপর রয়েছে এনএস নর্থ আমেরিকার শিক্ষা পদ্ধতি অনুসরণ করে তাদের সেমিস্টার ক্রেডিট আওয়ার লেটার গ্রেডস ওয়ান এক্সামিন সিস্টেম এবং আরও অনেক ছোটো ছোটো পদ্ধতি অনুসরণ করে থাকে আমরা প্রথম থেকেই এইখানে যখন যত শিক্ষক আমরা নিয়োগ করেছি আমাদের একটাই পরিকল্পনা ছিল এবং নীতি ছিল যে আমরা নর্থ আমেরিকান কারিকুলামে যারা শিক্ষা প্রাপ্ত অথবা সেখানে শিক্ষাদান করেছেন এরকম অভিজ্ঞ শিক্ষক দিয়ে আমরা শুরু করব এবং আমরা সেই কামে সফল হয়েছিলাম আজকে যিনি আমাদের ভাইস চ্যান্সেলার উনি তখন আসি আমাদের এখানে জয়েন করেন এবং সাথে অনেক আমেরিকান টিচার আমাদের এখানে এসে আমাদের এই শিক্ষা কার্যক্রমে আমাদেরকে উৎসাহিত করেন এনএসইউতে এনভারনমেন্টাল সায়েন্স অ্যান্ড ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের জন্য রয়েছে আলাদা ল্যাবরেটরি যা কেমিস্ট্রি মাইক্রোবায়োলজি ইকোলজি এবং সয়েল সায়েন্সের শিক্ষার্থীদের জন্যে অপরিহার্য এই ল্যাবে স্পেক্টোফটোমিটার ডিজিটাল ট্রাইট্রেটার ইনকিউবিটার এবং রিয়াজেন্টসের মতো যন্ত্রের মাধ্যমে পানি শোধনের ব্যবস্থা রয়েছে যা বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দুর্লভ স্কুল অফ লাইফ সায়েন্সের জন্যে আছে ছয়টি উচ্চশিক্ষা এবং গবেষণা কেন্দ্র এগুলো হলো বায়োকেমিস্ট্রি বায়োটেকনোলজি ইন অর্গানিক অ্যান্ড ফিজিক্যাল ফার্মাসি ফার্মাকোলজি অ্যান্ড ফাইটোকেমিস্ট্রি মেডিসিনাল কেমিস্ট্রি ফিজিওলজি অ্যান্ড ফার্মাকোলজি এবং ড্রাগ ডিজাইন অ্যান্ড বায়ো ইনফরমেটিক্স ল্যাব এছাড়াও এনএসিউতে ল্যাবরেটরি হেলথ সায়েন্স এইচআইভি এইটস ডায়াবেটিক্স বায়ো ইনফরমেটিক্স ফাইটোকেমিস্ট্রি এবং পাবলিক হেলথ প্রোগ্রামের মতো যুগোপযোগী বিষয় নিয়ে অনবরত গবেষণা চলছে এনএসইউ শিক্ষার্থীদের পাঠ বোঝার সুবিধার্থে ব্যবহার করছে মাল্টিমিডিয়া অ্যান্ড ওভারহেড প্রজেক্টর এতে শিক্ষার্থীরা বিরক্ত না হয়ে আনন্দের সাথে পড়াশোনা করছে এই বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি বাংলাদেশের প্রথম সম্পূর্ণরূপে অটোমেটেড ডিজিটাল লাইব্রেরি লাইব্রেরি পরিচালনায় ব্যবহৃত হচ্ছে বাইলিঙ্গুয়াল লাইব্রেরি ম্যানেজমেন্ট সফটওয়্যার প্রায় দেড় হাজার ছাত্রছাত্রী এই লাইব্রেরিতে একসাথে পড়াশোনা করতে পারে বর্তমানে লাইব্রেরিতে বইয়ের সংখ্যা প্রায় পাঁচ হাজার আছে প্রায় এক হাজার বাধাইকৃত ম্যাগাজিন নানান জার্নাল দুই হাজার সিডি ও ডিভিডি দুইশো অডিও ক্যাসেটস অনলাইন জার্নাল এবং তথ্য সংগ্রহের অন্যান্য জার্নাল আরও আছে প্রায় দুইশোর মতো অনলাইন জার্নাল আর্টিকেলস দেড়শোর মতো বিদেশি জার্নালের তথ্য এবং শতাধিক ই বুকস বাংলাদেশে বিশ্ববন্ধের একটি লাইব্রেরি সেটা নর্থ সাউথ ইউনিভার্সিটি লাইব্রেরি আমাদের ছাত্ররা ঘরে বসে অনলাইনে আমাদের লাইব্রেরি ব্যবহার করতে পারে এরকম একটা ডিজিগনেটেড বিল্ডিং পুরো লাইব্রেরির জন্য দেওয়া এবং এরকম সুন্দরভাবে বই এবং আসবাবপত্র এবং অন্যান্য প্রয়োজনীয় যেসব উপকরণ দরকার আমার মনে হয় বাংলাদেশে আর কোনো লাইব্রেরিতে নেই আমাদের নতুন ক্যাম্পাসে আসার পর থেকে আমরা লাইক আমাদের এখানে ওয়াইফাই কানেকশান আছে ওয়াইফাই কানেকশান আছে অ্যান্ড ওয়াইফাই কানেকশানের জন্য আমরা আমাদের পার্সোনাল ল্যাপটপগুলো ইউজ করতে পারছি আর এছাড়া লাইক আমরা এমনি আমাদের যখন পড়ার দরকার আমরা সবসময় এখানে আর কি অনেক হেল্প পাই আমাদের নেট কানেকশান অনেক ফ্যাস্টার এনএসইউতে আছে স্বয়ংক্রিয় গবেষণা কেন্দ্র দ্য ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট অ্যান্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ এর অধীনে আরবান ডেভেলপমেন্ট ইকোনমিক ডেভেলপমেন্ট এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ট্রেড ইস্যুস মার্কেট অ্যানালাইসিস অ্যান্ড ইভ্যালুয়েশন অব স্ট্রাকচারাল অ্যাডজাস্টমেন্টের মতো সমসাময়িক এবং ভবিষ্যৎ পৃথিবীর উপযোগী নানা বিষয়ে গবেষণা পরিচালিত হচ্ছে এনএসইউর মডার্ন ল্যাঙ্গুয়েজ দিচ্ছে ইংরেজি ভাষা শিক্ষার অপূর্ব সুযোগ দক্ষ শিক্ষকদের ট্রেনিং কোর্স শেষে সার্টিফিকেট প্রদান করা হয় দু হাজার তিনে এই ইনস্টিটিউট ফ্রেঞ্চ একটি কোর্স সম্পন্ন করেছে দু হাজার ছয়ে এনএসইউ চায়নার ইউনান ইউনিভার্সিটির সহযোগিতায় গড়ে তোলে কনফুসিয়াস ইনস্টিটিউট এখানে গড়ে তোলা হয়েছে চীনা ভাষা শিক্ষা বিভাগ আগ্রহীরা এখানে পাচ্ছেন চীনা ভাষা শিক্ষার অপূর্ব সুযোগ এনএসইউর সতেরোটি ল্যাবে রয়েছে প্রায় আড়াই হাজার কম্পিউটার সকল স্টাফ এবং ফ্যাকাল্টি মেম্বারদের জন্যে রয়েছে ইন্টারনেট ব্যবহারের সুবিধা এনএসইউতে সিআইসিটি তৈরি করা হয়েছে ইঞ্জিনিয়ারিং সাবজেক্টের রিসার্চের জন্যে যা একসাথে রিসার্চ এবং ইন্ডাস্ট্রির কাজ করবে এর সুবিধা হল ট্রেনিং ও এডুকেশন রিসার্চ সফটওয়্যার ডেভেলপমেন্ট হাইটেক চিপ ডিজাইনিং অ্যান্ড প্লাস্টিক্স ডিজাইনিংয়ের কাজগুলো এখানে সুচারুরূপে সম্পন্ন করা হয় আমাদের এখানের কম্পিউটার ল্যাব সর্বোন্নত এবং সবচেয়ে আমার মনে হয় সুন্দর এবং আজকের বিশ্বমানের যন্ত্রপাতি দিয়ে এটা আমাদের সুসজ্জিত বারো এপ্রিল নর্থ সাউথ ইউনিভার্সিটির চোদ্দতম কনভোকেশন এবারের কনভোকেশন সফল করতে বর্তমানে ইউনিভার্সিটি প্রশাসনের নানামুখী তৎপরতা অব্যাহত রয়েছে কনভোকেশনের আয়োজন সম্পর্কে এনইসির চেয়ারম্যান বলেন আমাদের এবারের কনভোকেশনে প্রায় সতেরোশো ছাত্রী তারা ডিগ্রি পাবে এবং এটা আমার মনে হয় এই যাবৎকালের সবচেয়ে বেশি সংখ্যক ছাত্রী পাচ্ছে গত বছরের প্রায় দিক মোট তেরোটি কনভোকেশনে নর্থ সাউথ ইউনিভার্সিটি পাঁচশো পাঁচ হাজার সাঁত্রিশ জন গ্র্যাজুয়েট প্রডিউস করবে সবগুলো এই গ্রাজুয়েটই বেশিরভাগ জায়গাতেই ভালো পজিশন আছে এবারের কনভোকেশন সফল করতে নর্থ সাউথ ইউনিভার্সিটির ভিসি প্রফেসর হাফিজ সিদ্দিকিও পার করছেন ব্যস্ত সময় এবারের কনভোকেশন নিয়ে তিনিও জানালেন তার স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি এনএসইউর চোদ্দতম কনভোকেশন নিয়ে ফ্যাকাল্টিরাও ব্যস্ত তাদের নিজ নিজ দায়িত্ব পালনে তারাও জানালেন তাদের অনুভূতি একটি বিশ্বমানের শিক্ষা প্রতিষ্ঠান হওয়ার দৌড়ে ইতিমধ্যে বই বিশ্বের নজর কেড়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি বাংলাদেশের এই শিক্ষা প্রতিষ্ঠানটি একসময় হয়ে উঠবে বাংলাদেশের অহংকার এমন প্রত্যাশা নিয়ে নিরলস কাজ করে চলেছেন নর্থ সাউথ ইউনিভার্সিটি কর্তৃপক্ষ